প্রাচীনকালের হারিয়ে যাওয়া কয়েকটি আবিষ্কার যা রহস্য ভেদ হয়নি আজও সেই প্রাচীনকাল থেকেই মানুষ কত কি আবিষ্কার করে চলেছে তার কোনোটি কাজের কোনোটি হয়তো অকাজের প্রাচীনকালের বহু আবিষ্কার দিনে দিনে উন্নত হয়ে আজও পৃথিবীতে ব্যবহৃত হচ্ছে আবার এমন কিছু আবিষ্কার রয়েছে যা এককালে ব্যবহৃত হতো কিন্তু ধীরে ধীরে তা কালের গহ্বরে হারিয়ে গিয়েছে সেসব হারিয়ে যাওয়া আবিষ্কারের মধ্যে এমন কিছু আবিষ্কার রয়েছে যা সমতুল্য কিছু বর্তমান বিশ্বের উন্নত প্রযুক্তির মাধ্যমেও বিজ্ঞানীরা এখনও তৈরি করতে পারেননি চলুন আজকে জেনে নি তেমন কিছু রহস্যময় ও চমকপ্রদ আবিষ্কার সম্পর্কে গ্রিক ফায়ার সপ্তম থেকে দ্বাদশ শতাব্দীর কথা সেই সময় বাইজেন্টাইনদের ছিল এক অদ্ভুত প্রাণঘাতী অস্ত্র নাম তার গ্রিক ফায়ার গ্রিক ফায়ার হলো নানা রাসায়নিক মিশ্রিত এমন একটি তরল যা কিনা যে কোনো বস্তুর উপর পড়লেই তাতে আগুন ধরে যেত তবে যে বৈশিষ্ট্যটি একে সবার থেকে আলাদা করেছিল তা হলো এটি পানিতে পড়লে পানির উপরেও এটি জ্বলতে থাকত এটি এমনই মারাত্মক ছিল যে কোনোভাবে এটি নিভানো সম্ভব হতো না কেবলমাত্র সিরকা বালি ও মূত্র দিয়ে এই আগুন নিভানো যেত সেই সময় গ্রিক ফায়ার ছিল এক আতঙ্কের নাম বাইজেন্টাইন সাম্রাজ্যে হাতে গোনা অল্প কয়েকজন শুধু এটির প্রস্তুত প্রণালী জানত যারা এটি প্রস্তুত করতে জানত তারা যখন মারা যায় তখন তাদের সাথে সাথে গ্রিক ফায়ারের প্রস্তুত প্রণালীটিও হারিয়ে যায় নমনীয় কাজ ইতিহাসের তিনটি স্থানে রহস্যময় একটি বস্তুর উল্লেখ পাওয়া যায় বস্তুটির নাম হল ভিট্রাম ফ্লেক্সিল যার অর্থ হল নমনীয় কাজ সর্বপ্রথমের উল্লেখ পাওয়া যায় তেষট্টি খ্রিস্টাব্দে রোমান রাজসভাসদ পেট্রোনিয়াসের বক্তব্যতে তাল লেখায় তিনি এক কাচের সামগ্রী প্রস্তুতকারীর কথা উল্লেখ করেন যিনি সম্রাট টিবেরিয়াসের দরবারে একটি কাঁচের পাত্র নিয়ে আসেন পাত্রটি রাজাকে উপহার দেওয়ার কিছুক্ষণ পর তিনি সেটি আবার তাকে ফেরত দিতে বলেন রাজা কাঁচের পাত্রটি তাকে ফেরত দিলে তিনি সেটি মাটিতে নিয়ে আছাড় মারেন কিন্তু অদ্ভুত ব্যাপার হলো কাঁচের পাত্রটি ভেঙে না গিয়ে একটু বেঁকে যায় তিনি তৎক্ষণাৎ সেটি আবার পিটিয়ে সমান করে দেন এই ঘটনা দেখে রাজা টিবেরিয়াস অবাক হয়ে যান এমন জিনিসের প্রচলন ঘটলে মূল্যবান ধাতুগুলোর মূল্য হ্রাস পাবে ভেবে তিনি সেই আবিষ্কারককে শিরুচ্ছেদ করার আদেশ দেন ফলে সেই আবিষ্কারকের সাথে তার নমনীয় কাজ তৈরির প্রণালীটিও হারিয়ে যায় সকল বিশ্বের প্রতিষেধক জানা যায় ইউনিভার্সাল এন্টিডোট বা সার্বজনিক প্রতিষেধক নামে পরিচিত রাসায়নিকটি আবিষ্কার করেছিলেন কন্টাসের রাজা ষষ্ঠ মিথ্রিডেটস। ইতিহাসবিদ দু হাজার আট সালে প্রকাশিত একটি লেখায় এটি সম্পর্কে নানা তথ্য উল্লেখ করেন তিনি জানান এই প্রতিষেধকের আসল প্রস্তুত প্রণালীটি হারিয়ে গিয়েছে তবে প্রাচীন ইতিহাসবিদদের থেকে জানা যায় এটি বানাতে আফিম টুকরো করে কাটা সাপ ও অল্প করে নানা রকম বিষ ও তাদের প্রতিষেধক ইত্যাদি ব্যবহার করা হতো তাপরশ্মি অস্ত্র গ্রিক গণিতবিদ আর্কিমিডিসের কথা আমরা প্রায় সবাই জানি তবে তিনি গণিতের পাশাপাশি আরও অনেক যন্ত্র আবিষ্কার করেন রোমানদের বিরুদ্ধে যুদ্ধে তিনি নানা অস্ত্র তৈরিতে সাহায্য করেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে তিনি তাপরশ্মি ব্যবহার করে এক অস্ত্র তৈরি করেন এটি আর্কিমিডিসের মৃত্যুরশি নামেও পরিচিত ছিল এই যন্ত্রটিতে অসংখ্য আয়না এমনভাবে লাগানো থাকত যাতে সূর্যরশ্মি একত্রিত হয়ে এতটাই তীব্রভাবে প্রতিফলিত হতো যে তা দিয়ে সমুদ্র তীর থেকে এক হাজার ফুট দূরে অবস্থিত রোহান জাহাজে রিমেষেই আগুন ধরিয়ে দেওয়া যেত কিন্তু কিভাবে এটি তৈরি করা হতো তার সমস্ত প্রণালীটি হারিয়ে গিয়েছে কালের গর্ভে দামেশকুর ইস্পাত মধ্যযুগে তরবারি তৈরির জন্য একটি ভিন্ন ধরনের ইস্পাত ব্যবহৃত হতো নামে এটি পরিচিত ছিল এই ইস্পাত তৈরি তৈরি মধ্যপ্রাচ্যে এই বিশেষ অস্ত্রগুলো হতো ইস্পাতের অসম্ভব মজবুত ও দৃঢ় রহস্যময় বিখ্যাত এই ইস্পাতের তৈরি অস্ত্রগুলো হতো মারাত্মক ধারালো অন্য যে কোনো সাধারণ তরবারি এই ইস্পাতের তৈরি তরবারির আঘাতে দু টুকরো হয়ে যেত বলা হতো এই তরবারি এত ধারালো ছিল যে এর উপর মানুষের একটা চুল রাখলেও সেটি মাছ থেকে কেটে দু টুকরো হয়ে যেত কারো কারো মতে এই ইস্পাতে নির্মিত তরবারিগুলো আক্ষরিকভাবেই ভাঙা অসম্ভব ছিল এই ইস্পাতের অসাধারণ বৈশিষ্ট্যগুলোর কারণে এটি ছিল খুব দুর্লভ খুব কম সংখ্যক অস্ত্রের কারিগর এই ইস্পাত তৈরির নিয়ম জানত তৎকালীন সময়ে কড়া পাহারায় ও গোপনীয়তায় এই ইস্পাত তৈরি করা হতো ফলে সেই কারিগররা যখন মারা যায় তখন দামেস্কোর ইস্পাত তৈরির প্রক্রিয়াটিও হারিয়ে যায়